আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও প্রোগ্রামটি। তো আজকে আমাদের ভিডিও প্রোগ্রামে আসছে একজন সুন্দরী আপু, আমরা শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? ফারিয়া। ফারিয়া, ফারিয়ার বাড়ি কোথায়? নোয়াখালীতে। নোয়াখালীতে? জি। তো নোয়াখালী কোথায় আপনার বাড়ি? নোয়াখালী সোনাপুর। সোনাপুর, মাইজদি সোনাপুর। হ্যাঁ জি। তো বর্তমান বয়স কত আপনার? 17। 17। ফ্যামিলিতে কে কে আছে? মা আছেন আর কেউ নেই। মা আর আপনি আছেন? জি। বাবা কোথায় আপনার? বাবা মারা গেছেন। কোনো ভাই নাই? জি না। আপনি একাই? জি। মানে আপনার বাবা মার সন্তান আপনি একাই? জি। তো কি করেন আপনি? বর্তমানে আমি কোনো কাজ করি না। ঠিক না? তো কাজ কিভাবে চলেন আপনারা? আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে। আপনার মা বাসা বাড়িতে কাজ করে, এটা দিয়ে চলেন? জি। তো এখন বর্তমানে কি কি জন্য প্রতিবেদনের সামনে আসলেন, কি চান আপনি? একটা সুন্দর মনের মানুষ চাই যে আমার চোখের সাথে পাশে থাকবে। একটা সুন্দর মনের মানুষ চান যে আপনার পাশে থাকবে? আচ্ছা, তো সেই সুন্দর মনের মানুষটা খুঁজতে হলে তো আপনাকে অনেক দূর পর্যন্ত যাওয়া লাগবে, তার সাথে ভালোবাসা করতে হবে। আপনি করবেন? জি অবশ্যই। ভালোবেসে বিয়ে করতে চাইলে বিয়ে বসবেন? জি অবশ্যই। একটু জোরে দর্শকদের উদ্দেশ্যে বলেন। জি অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, তো এখন এর আগে কখনো প্রতিবেদন আসছেন? জি না। বিয়ে শাদী হয়েছে আপনার? জি না। হয় নাই, এই প্রথম প্রতিবেদন আসছেন? জি। তো আপনার বয়সটা জানি কথা বলছিলেন? 17। লেখাপড়া কতটুকু করছেন? ক্লাস 7 পর্যন্ত। তার লেখাপড়া করার ইচ্ছা আছে? যদি কেউ লেখাপড়া করাইতে চায় করবেন? অবশ্যই। বউ করে ঘর নিতে চাইলে? সেটাও করব। সেটাও বিয়ে বসবেন? ঠিক আছে, আপনার কথাগুলো অনেক ভালো। তো কাউকে ধোকা দিবেন না তো? জি না। ধোকা দিলে কিন্তু খবর আছে, কমপ্লেন দিলে কিন্তু আবার এসে ধরবো আমরা আপনাকে। তো আপনার কি কোনো ফোন নাম্বার আছে যেটা দর্শক ভাইয়ের উদ্দেশ্যে দেওয়া যাবে? আচ্ছা, লাস্টে 68 নাম্বারটা, এটাই তো? হ্যাঁ জি। তো নাম্বারটি দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনি আমার সাথে সাথে বলেন। 0130 যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। তো শেষ বেলা দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলবেন? খারাপ উদ্দেশ্য নিয়ে যাতে কল না করে, ভালো উদ্দেশ্যে কথা বলতে হবে নাকি? দর্শক ভাইরা শুনলেন এই অসহায় আপুটির কথা, অবশ্যই তাকে খারাপ উদ্দেশ্য নিয়ে কল দিবেন না, অবশ্যই তার সাথে ভালো বিহেভ করুন বা ভালো কথা বলবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে অন্য আপুর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।